বরগুনার দারুল উলুম মাদ্রাসায় এইচএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে চারটি মাদ্রাসার অধ্যক্ষ সহ সাত শিক্ষককে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে 12:30টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাদের বহিষ্কার করেন হল সুপার। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহরাব হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। ইউনিয়ন এক্সপ্রেসের স্মার্ট শপিং এ বিক্রি বাড়ে রাইতে দিনে। ইউনিয়ন এক্সপ্রেস। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া জানান, বাংলা প্রথম পত্রের পরীক্ষায় সদরের আলিয়া মাদ্রাসার 6, 7 ও 9 নং হলে 80 জন পরীক্ষার্থীকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য নৈবিত্তিকের কোড পরিবর্তন করে প্রশ্নপত্র দেয় সাত শিক্ষক। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অনিয়মের প্রমাণ পেয়ে সাত শিক্ষককে বহিষ্কার করেন তারা। বহিষ্কারকৃত শিক্ষকরা হলেন বদরখালী ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আশরাফ আলী, কেওড়াবুনিয়া ইসহাকিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল ইসলাম, পূর্ব গুদিঘাটা কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ সগির হোসাইন ও বেলাল হোসাইন, এবং তিনটি মাদ্রাসার প্রভাষক বেলাল হোসেন, মোহাম্মদ ইসমাইল এবং মিজানুর রহমান। তবে অনৈতিক সুবিধা নেওয়া 80 জন শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তারা। রক্ষার জন্য আসতে হয়, তো আজকে আমরা এখানে এসে দেখেছি যে 6, 7, 9 তিনটি পক্ষে স্টুডেন্টরা তাদের যে ওএমআরসি দেওয়া হয়েছিলো সেখানে আমরা মিস করে দেওয়া হয় চাকরি সেটি থাকে, কিন্তু এখানে এসে দেখা গেছে প্রায় 90% স্টুডেন্ট প্রত্যেকটা রুমে একই সেট পূরণ করেছে। সেক্ষেত্রে আমরা একজন মেসেজ ছিল আমাদের সদরে ছিলেন আবু জাহার আবদুল্লাহ, তাদের কিছু দেখা হয়েছে যে এখানে কোনো স্বপ্রণোদিতভাবে তাদেরকে সহযোগিতা করা হয়েছে কিনা, যদি সহযোগিতা করার প্রমাণ পাওয়া যেত তাহলে আমরা পাবলিক পরীক্ষা অপরাধ আইন 1980 ধারা অনুযায়ী তাদেরকে সর্বোচ্চ 5 বছর সর্বনিম্ন 2 বছর সাজা দেওয়া যেত। কিন্তু আমরা প্রিন্সিপাল মহোদয়ের সাথে কথা বলেছি, ক্যাম্পাসের মহোদয়ের সাথে কথা বলে কিন্তু জানতে পেরেছি যে এখানে তারা অনিচ্ছাকৃতভাবে শিক্ষকদের অগোচরে ছাত্ররা এই চাকরি করেছে, তো সেই জন্য দায়িত্ব অবহেলার কারণে তাদের। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। অনেক দায়িত্ব থাকবে, সেই ছিল আমাদের এখানে পাইনি, তো আমরা একটা প্রতিবেদন আকারে আমরা জেলা প্রশাসক মহোদয়কে এই বিষয়টি জানাবো। কেন্দ্রীয় সচিব কিন্তু তার দায় এড়ানোর চেষ্টা করেনি, কেন্দ্রীয় সচিব অবহিত হওয়ার সাথে সাথেই কিন্তু সাবজেক্টকে বহিষ্কার করে দিয়েছেন। উনি যদি তার দায় থাকতো তাহলে কিন্তু উনি করতে না। আর ফুলঝুরি ঘটনাটা আমরা শুনেছি অলরেডি জেলা প্রশাসক মহোদয় বরাবর আমাদের কিন্তু একটি প্রতিবেদন দিয়েছেন। যেটা করছে ওটা মানে যার কর্তৃপক্ষ দেখবে এরা কি আপনি কোন শিক্ষার্থীদেরকে আপনি কোন সেট দিয়েছেন এটু কি যারা উত্তরপক্ষ দেখবে তারা কি জানবে? তাহলে শিক্ষার্থীরা যে এই যে অনৈতিক সুবিধাটা পেলো, আপনি শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না যারা এটা করছে? না, এটা তো দায়িত্ব যারা তাদের অবহেলা, ছাত্র তো শুধু সন্ধানী, তারা যেন ই না করতে পারে অনৈতিকভাবে, আমাদের যারা দায়িত্ব থাকে ওদেরই দেখা দেবে। একজন সুযোগ দিচ্ছে, একজন নিচ্ছে, দুজনই অপর শিক্ষার্থীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিলেন না? তারা তো এই অনৈতিক সুবিধা নিয়ে তারা অতিরিক্ত মার্ক পাচ্ছে। ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন, কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন। আমি এটা দায়িত্ব সম্পূর্ণ টিচারদেরই, এটা দায়িত্ব এই জন্য টিচারদের, আমি ইংলিশে যারা ভবিষ্যতে কোনো অন্যায় আর জন্য করতে হলে যারা আজকে পরীক্ষা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নেয়, তাদের আসলে তাদেরকে ঠেক দেওয়া বা তাদেরকে বাধা দেওয়া তারা যেন না পায়, এটা তো দায়িত্ব আসলে টিচারের উপর, ছাত্র যেন এভাবে সুযোগ না পায় এটা তো আমাদেরই দায়িত্ব, টিচারদের দায়িত্ব। ওই পক্ষে যে থাকবে ওই পক্ষে উনিই আজকের প্রধান, অন্য কেউ না, আমি যাই হচ্ছে প্রশ্ন। কিন্তু শিক্ষা তো এরপর থেকে তাদেরকে শক্তভাবে আমরা এরপরের কথা বলছি তো না, আজকে তো তাদের ব্যাপারে কোনো এই নাই, তারা মানে ছাত্র, তারাও ভুল করছে, তারাও ভুল করছে, ভুলের জন্য তাদেরকে সংশোধনের জন্য তাদের নোটিশ দেওয়া, ব্যক্তিগতভাবে তাদেরকে তার এই এই প্রতিষ্ঠানের আপনাদেরকে জানাই দেবো যে ছেলেদের কাছে আপনি কী করেন, সতর্ক অবস্থা রাখেন, ওরা তো না আর ভবিষ্যতে এই ধরনের কোনো অনিয়ম না দেয়।